মাহমুদুল্লাহ যে ম্যাচ উইনার সেটা ভুলে গেলে চলবে না, এবার মাহমুদুল্লাহর পাশে এসে দাঁড়ালেন টিম ডিরেক্টর। সাবেক অধিনায়ককে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখা যাবে কিনা এই আলোচনায় ছিল দিনভর। এসবের মাঝে এই দলের টিম ডিরেক্টর মাহমুদুল্লাহর গুরুত্ব বুঝিয়ে দিলেন, সেই সঙ্গে একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহর সার্ভিসকে মূল্যায়ন করতে চান তারা। দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজান বলেছেন, মাহমুদুল্লাহ আমাদের ক্যাম্পে আছে, তার মানে সাদা বলের ক্রিকেটে এখনও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। টেস্টেও ছিল, যদিও অবসর নিয়েছে। চিন্তা করছি, তবে এখনও সিদ্ধান্ত হয়নি। দল চূড়ান্ত করার সময় এলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটুকু বলি যে সে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কথা যে এদিক ওদিক হচ্ছে না তা না। মাহমুদুল্লাহ কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। তেমনি ওর জায়গায় কেউ এলে কেন আসবে সেটিও ভাবতে হবে। দেশের হয়ে 121টি ম্যাচ খেলা মাহমুদুল্লাহর অভিজ্ঞতার মূল্যায়ন করতে চায় বিসিবি। সে ব্যাপারে সুজান বলেছেন, তার অভিজ্ঞতা আছে, তবে এটির ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। সে আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ইয়াসির রাব্বির মতো একজন আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়, তাকে নিয়ে যদি হুট করে সিদ্ধান্ত নিয়ে নেই, তাহলে একটা ছেলে এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের সার্ভিসকে আমরা সবসময় মূল্যায়ন করতে চাই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।